মেরা প্যারা নবী কিতনা প্যারা মেরা প্যারা নবী মুসলমান হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহ নবী বলেন, ও মক্কা মানুষেরা, গাছকে সিজদা করা যাবে না, পাথরকে সিজদা করা যাবে না, হাতিকে সিজদা করা যাবে না, সিজদা যদি করতে হয় রব্বুল আলামিন আল্লাহকে সিজদা করতে হবে। পাথর সৃষ্টি করেছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, পশু পাখি সৃষ্টি করেছেন যিনি, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। তাই সিজদা যদি করতে হয় আল্লাহকে আল্লাহ বলে সিজদা করো। ও মক্কা মানুষেরা, মানুষের প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না, গরিবের মাল আত্মসাৎ করা যাবে না। হে মক্কা মানুষেরা, তাই বলি হকের উপরে ফিরে আসো, সত্য উপরে ফিরে আসো, আল্লাহকে আল্লাহ বলে মেনে, আমাকে নবী বলে মেনে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। মক্কার মানুষেরাও সব বলছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, সকলে বলেন নাউজুবিল্লাহ। নবী ওয়াজ শোনাচ্ছেন, আল্লাহর একাত্মবাদের শরিয়াতের কথা শোনাচ্ছেন, কেউ নবীকে পাগল বলে, আবু জেহেল বেশি বলে, আবু জেহেল বেশি বলে, আবু জেহেলের বাড়ি আমার নবীর বাড়ি পাশাপাশি। আল্লাহ হাকবার, যারা হাজী সাহেব আছেন তারা জানে যে সম্পর্কীয় চাচা, আমার বাড়ির পাশে আমার মুরব্বী, যে তাকে আমরা চাচা বলে ডাকি, তো পাশের মুরব্বী ছিল আমার নবী চাচা বলে ডাকতেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে চাচা বলে আবু তালেব, আব্বাস, আমির, হামজা, আরেশা, আমার নবী 10টা চাচা ছিল। আবু জেহেল সম্পর্কীয় চাচা, কাছাকাছি ভাই, আপন জনের মতনই, ভাড়াটের সাথে সম্পর্ক না থাকলেও আপন জন, এ বাড়ি ও বাড়ি পাশাপাশি। তো আবু জেহেল আমার নবীর বেশি দুশ্মনী শুরু করে দিল, নবীর ওয়াজ শুনল, নবীর কথাগুলো শুনল, শুনে মানে না আমার নবী। আমার নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে খাদিজা মুহাম্মদ, ও খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নবী করেছে, এটা কি মানা যায়? তোমার কি আছে? তোমাকে যদি নবী করত তাহলে তো তোমাকে গরিব করলো কেন? তোমাকে এতিম করলো কেন? আল্লাহ কি এরকম কোনো ক্ষমতা নাই যাদের এত কিছু আছে তাকে না করে তোমাকে নবী করেছে? তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, না না তোমাকে নবী পাকের ওয়াজগুলো শুনলো মনটা নরম হয়ে গেল, নবীর কথাগুলো সত্য জেনে তিনি আমার নবীর দরবারে ছুটে চলে গেল, জোরে বলেন। আমি আবু বাক্কার মক্কার জমিনে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মক্কার জমিনে বয়োজ্যেষ্ঠ আমি মানুষ, আমি একজন জ্ঞানী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জ্ঞানের দ্বারাই, আমি আমার বৈশক্তির দ্বারাই আমি বুঝে নিয়েছি, আপনি কোন রহস্য, আপনি কোন আল্লাহর নবী, আপনি কোন সত্যবাদী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে দলেতে ছিলাম, আমি যে পথে ছিলাম, ওটা ছিল বাতিল, ওটা ছিল বাতিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আপনি আমার হাত না ধরে এখন ইমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাশের বাড়িতে মনটা চাই, নবী দোয়া করে, আল্লাহ আবু জেহেল বড় একদিন মস্তান, বিরাট পালোয়ান, ওর ভয়ে সবাই হত্যা করে কাঁপে, আর ওমর ফারুক তৎকালীন সময় বড় জবরদস্ত একজন মস্তান ছিলেন,
বড় পানোয়ান ছিলেন। ওমর ফারুকের সম্মুখ দিয়ে কেউ চুল আঁচড়াতে যে চুলটা আঁচড়িয়ে যাবে, চুলটা একটু বাগিয়ে যাবে যেতে পারতো না। ওমর ফারুককে এত ভয় করতো মানুষ, ওমর ফারুককে দেখলে পরে সব ভয় জড় হয়ে যেত। নবী আমার আল্লাহ দরবারে দোয়া করতেন, আল্লাহ ইসলামের জন্য যাতে প্রচারে সহজ হয়ে যায়, আল্লাহ আবু জাহেল না হলে ওমর, আল্লাহ এই দুজনের ভিতরে কাউকে আপনি হেদায়েত করে ইসলামের মধ্যে আনিয়ে দেন। আমার আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে নিয়েছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক কলমা পড়ে নিলেন, মুসলমান আবু জাহেলকে আল্লাহ হেদায়েত করলেন। নবী দুজনের ভিতরে যে কোনো একজনকে চেয়েছিলেন, আল্লাহ যাকে একজনকে আনিয়ে দেন তাহলেই কিন্তু ইসলামের প্রচার সহজ হয়ে যাবে। কথা বেশি যে ওমর ফারুক যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, দলে 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 মক্কার মানুষেরা বেশি বেশি করে সব কলমা পড়ে মুসলমান হতে লাগলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। খাটতে হয় না, ওমর ফারুক চলে এসেছে দেখে আস্তে আস্তে সবাই চলে এসেছে। তো যাই হোক, আমার নবীর মনটা চায় আবু জাহেল কলমাটা পড়ুক। আবু জাহেল গিয়ে বলেছিল, আমার নবীকে গিয়ে বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী বলে দাবি করো, তুমি নবী বলে দাবি করো, আরে তার প্রমাণ একটা দাও তো দেখি, তার প্রমাণ একটা দাও। হে ভাতিজা মুহাম্মদ, তোমার কথা তো আল্লাহ শুনবে, তোমার কথা তো জাত শুনবে, তোমার কথা তো সূরা শুনবে, তোমার কথা তো মাখলুকা শুনবে, তুমি নাকি নেতা। বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার মাখলুকাতের নেতা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে নবী বলে মেনে নেব, আল্লাহকে আল্লাহ বলে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আকাশের চাঁদটাকে দুটো ভাগ করে দেখাও দেখি, আকাশের চাঁদটা দুটো ভাগ করো দেখি, তুমি নবী হলে তোমার কথা শুনবে, তুমি তো পারবে করো। আচ্ছা বলেন, আকাশের চাঁদকে ভাগ করার ক্ষমতা নবীর আছে? আছে না? নবীর নাই, কিন্তু নবীকে বলছে ওই করে দেখা, তুই যদি নবী হস তাহলে দেখা। নবীর মনটা খুব খারাপ হয়ে গেল, আল্লাহ আমি মুহাম্মদ, আমার কি কোনো ক্ষমতা আছে যে চাঁদটা ভাগ করে দেবো? আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ নবী আদুরা তুলে হারে চোখ থেকে, নবী বাগে নূরের চোখ থেকে ফটা ফটা পানি জমিনের মধ্যে ছেড়ে দিল। নবী আমার কাঁধে ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে নবী করেছ এটা প্রমাণ দেওয়ার জন্য আবু জাহেল কো আকাশের চাঁদটা ভাগ করে দেখাতে হবে। আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, তুমি যে আমাকে নবী করেছ এটা প্রমাণ করার জন্য আল্লাহ আমি বলবো আকাশের চাঁদকে ভাগ করতে। আল্লাহ তুমি কি পারবে না, জিব্রাইলকে বললেন, ও ফেরেশতা জিব্রাইল চলে যাও চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে খুশি। আমার হাবিব চাচ্ছে আকাশে চাঁদকে ভাগ করে দেখাতে, আমার হাবিব যেটাই চাইবে আমি আল্লাহ সেটাই করব, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে দাও আকাশের চাঁদকে ইশারা করে যেন বলে দেয় আমি আল্লাহ এবার খেলা করে দেবো, যা খেলা করা করে দেবো। তবে হাবিবকে ইশারা করা লাগলো, হাবিবকে বলা লাগলো, আমি আমার ইশারা করতে লাগলেন, ও আকাশে চাঁদ, ও আকাশে চাঁদ, আমি যদি তোর নবী হই, যদি তুই নবী বলে আমাকে মানে আল্লাহর হুকুমে দুটো ভাগ হয়ে যায়, বড় সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর কুদরতি ক্ষমতায় আকাশে চাঁদটাকে দুটো ভাগ করে দিয়ে একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ক্ষমতাকার বলে ক্ষমতা আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ, নবী বললেন আল্লাহ করে। আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা মক্কার ভাইরা, এ বাবু আপনাদের অসুবিধা হচ্ছে না? এদিক ওদিক একটু ঘাড় ঘুরছে, যেই বাড়ি বাড়ি যেই বা পাশ দিয়ে এলো, কিন্তু খেয়াল করতে হবে এদিকে ঘাড় ইশারা হলে আমি বলেছি দোয়া করবো, খাবার হলে রেডি আছে, আমি এখন পাওয়ার শুরু করিনি, এখন শুধু বুঝাচ্ছি জান্নাতে আপনাদেরকে নিয়ে যেয়ে ছাড়বো ইনশাল্লাহ। জান্নাতে যেতে চান তো নাকি? জান্নাতের এটা দুনিয়ার জান্নাত, আখেরাতের জান্নাত ইনশাআল্লাহ। দুনিয়ার জান্নাতে যেহেতু আল্লাহ ঢুকিয়েছেন, এবারে আখেরাতের জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা তৈরি করতে হবে।
তাই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তাই আমি আপনাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি যেতে চাচ্ছি। যে জান্নাতে যেহেতু আমি ঢুকাতে পারবো না, অন্তত নবী যেভাবে ঢুকিয়েছেন, নবী যেভাবে ঢুকিয়েছেন সেভাবে যেন আপনারা ঢুকতে পারেন। নবীর কথা মেনে নিলেই আল্লাহ জান্নাতি করে দেবে, জোরে বলেন না। আমি ওয়াজ শোনাচ্ছি তো আপনাদের, কার ওয়াজ শোনাচ্ছি? আমার নবীর ওয়াজ শোনাচ্ছি, নবী যাদের কাছে ওয়াজ করেছিল সে ওয়াজ শোনাচ্ছি। আল্লাহ সরিয়ে দিলেন, এমন ভাগ করে দিলেন। আমার আপনার নবী বলতে লাগলেন, এবার আল্লাহকে আল্লাহ বলে মেনে, আমাকে নবী বলে মেনে, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আমি রাসূলুল্লাহ তোমার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। আচ্ছা, যে নবীকে মন থেকে মানবে না, আচ্ছা সে অনেক কিছু বাহানা দেখাবে না? নবী বলে যেই বললো বলছে মোহাম্মদ ভাতিজা মানতে সবাই পারে, গড়ে দেখা দিকে বলেন একটা বাড়ি গড়তে অনেক সময় লাগে না ভাই, অনেক কষ্ট হয় না? আর যদি বলি ছেলেরা বাড়িটা ভাঙতে ধুমধাম করে ভেঙে দেবে না? আবু জাহেল বলছে কই ভাঙতে সবাই পারে, ওই গোটা করে দেখতে দেখা দিই, তাহলে এবার তোকে মানবো, তোর আল্লাহকে মানবো, নচেত মানবো না। আচ্ছা বলেন তো আমার নবীর কষ্ট হবে না? আমার নবীর কষ্ট হলো। তারপরও আল্লাহ আমি ভাঙিনি, আমার ইশারায় তুমি ভেঙে দিয়েছো। আল্লাহ আল্লাহ তুমি তো গোটা করার মালিক, আমার কোনো ক্ষমতা নাই গোটা করার। আল্লাহ আমি ইশারা করবো যেমন ছিল তেমন করে দেবে। আবু জাহেল আল্লাহ তোমাকে মেনে দেবে, আমাকেও মেনে কলেমা পড়ে নেবে। একটা পাশের বাড়ির মানুষ জাহান্নামী হয়ে যাবে কেউ চায় বলে? কেউ চায়? আমার নবী চায়? চাই না। যতই হেদায়েত হয়ে যায়, নবী আমার ইশারা করলেন আকাশে চারাটাকে আল্লাহ দুই দিক থেকে আনিয়ে দিয়ে একত্রিত জোড়া করে দিলেন, আল্লাহ পাক গোটা করে দিলেন, যেমন চার ছিল আল্লাহ সেই রকম বানিয়ে দিলেন। ও ছেলেরা জামা যুবকেরা মায়েরা বোনেরা, নবী আমার বলতে লাগলেন দাদাদান, এবার আল্লাহকে আল্লাহ বলে মেনে, আমাকে নবী বলে মেনে, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি রাসূলুল্লাহ যে মানবে না নবীকে তাকে যতই বাস্তবে তাকে দেখিয়ে দেন, করে দেখিয়ে দেন, বাস্তবে দলিল দিয়ে দেন, যে নবীকে মন থেকে মানবে না তাকে মানাতে পারবেন? সে তো নবীকে মানতেই চাই না, সে তো ধোঁকাবাজ। আমার নবীর খুব কষ্ট হলো, আল্লাহ আমার চাচা এভাবে করলো, আল্লাহ আমার মনে বড় ব্যথা, আল্লাহ এই কষ্টটা আমি ভুলে যাব। যদি ভুলেও যদি কখনো যদি একবার তোমাকে আল্লাহ বলে মেনে নাই, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ আমার সব দুঃখটা মুছে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যদিও কখনো মেনে নেয়, আমার এই দুঃখটা মনে ভুলে যাবে, না হলে দুঃখটা দুঃখ রয়েই যাবে। কলিজার ভিতরে দুঃখটা আলাদা দুঃখ, আর শরীরের উপরে আঘাত লাগাটা এটা আলাদা দুঃখ, বুঝতে পেরেছো? এই দাগটা যখন মিটে যাবে বুঝছেন, সে ভুলে যাবে। মা ছেলেদেরকে মারে না মারেনি বলে, আব্বা মারে না মারেনি বলে, মারে। যখন ছেলের চেহারাতে দাগ হয়, দাগটা যতক্ষণ থাকে ছেলেটার মায়ের উপরে খুব রাগ থাকে, বাপের উপরে রাগ থাকে, দাগটা যতক্ষণ থাকে, দাগটা যদি মিটে যায় কিছুক্ষণ পরে ছেলেটা মায়ের উপরে রাগ খুবটা ভুলে যায়, কথা ঠিক কিনা বলে? মা যদি কখনো ছেলেকে কখনো আঘাত দিয়ে দুঃখ দিয়ে ব্যথা দিয়ে কথা বলে থাকে, ছেলে যখনই মাকে দেখবে তখনই কিন্তু মনে পড়বে মা আমাকে এমন করে বলেলো, আবার যখন মাকে দেখবে আবার কিন্তু মনে পড়বে কথাটা, ওটা হচ্ছে কলিজার ভিতরে দুঃখ। কথা বুঝতে পারছেন কি বলছি? দেখি না আরে দেখবি ঘুমিয়ে যাচ্ছে মনে হচ্ছে, ঘুম ধরে না তো? দেখি না আরে থাকবি, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জশনা বারা চাঁদে মেরাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি, জোরে বলেন না সুবহান। চাঁদে মেরাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় ডাকি, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়ে
দিয়েছো অতি নিখত ভাবে। ধরে বলেন না সুবহান আল্লাহ। খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বাড়তে থাকে তখন অপনিত তারার পানে চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন। আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আমার নবী কথা মানে না। বলেন এখন নবীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? আপনারাই বলেন আবু জাহল জান্নাতি না জাহান্নামী? আবু বকর এক কথাই মানে না। আমার নবী আবু বকরকে বললেন, বাবা আবু বকর আমি রসুল, তোমার উপর খুশি, আমি জান্নাতের সার্টিফিকেটটা তোমাকে দুনিয়াতেই দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে জান্নাতি এটা আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি জান্নাতি। বলেন নবী যাকে জান্নাতি বলে দেবে সে কখনো জাহান্নামে যাবে না? ছেলেরা জওয়ানেরা যুবকেরা মায়েরা বোনেরা নবী কতটা ভালোবেসেছিল, নবীকে কতটা মহব্বত করেছিল ওই আবু বকর। নবীর ওয়াজ শুনেছে, নবীর পাশে পাশে থেকেছে, নবীর কাজে কাজে থেকেছে। আল্লাহ আল্লাহর নামাজ আদায় করে, মক্কার মানুষেরা মানতে চায় না, আল্লাহ আল্লাহ বলে সিজদা করতে চায় না। আমি আমার একাই চলে যাই, আমি আমার একাই চলে যাই, আল্লাহর কাবাকে সামনে রেখে আল্লাহ নামাজটা আদায় করে, নামাজটা আদায় করে নিয়ে আমি আমার আল্লাহ পাকের দরবারে গোছাই। রব্বুল আলামিন আল্লাহ ও মাবুদ মাওলানা তালা, নামাজ হলো জান্নাতের চাবি কাঠি, নামাজ হলো জান্নাতের চাবি কাঠি, নামাজ হলো আল্লাহ তোমার দিদারের রাস্তা। আল্লাহ এটা নিতে চাই না, এই চাবি কাঠি নিতে চাই না, তোমার দিদার পেতে চাই না। আল্লাহ আমি রাসূলুল্লাহকে ধাক্কা দেয়, আমি রাসূলুল্লাহকে ব্যথা দেয়, আমি খুশি হয়ে যাবো। নামাজ করে স্মরণ করে দোয়া করছে, একাই নবী নামাজ করছে, একাই আল্লাহ দরবারে কাঁদছে। আল্লাহ নামাজ জান্নাতে চাবি কাঠি এরা বুঝছে না, আল্লাহ এরা সব আমার উম্মাত, আমি রসুল চাই এদেরকে সব জান্নাতি করে দিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি করতে চাই আল্লাহ, এরা যেন তোমাকে আল্লাহ বলে মেনে সিজদা করে। কেন? নামাজ হলো আল্লাহর দিদারের একটা রাস্তা, আর সালাতু ইরাদুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের দিদার স্বরূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের আগে এই চাবিকাঠিটা নামাজ জান্নাতের চাবিকাঠি এটা আমার উম্মতের হাতে আমি দিয়ে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষেরা নিচ্ছে না, আল্লাহ আমাকে ধাক্কা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমি রাস্তায় গেলে আমাকে থুতু দিচ্ছে, আল্লাহ আমি রাস্তায় গেলে আমাকে নির্বংশ বলে গালি গালাজ করছে, আল্লাহ আমার কষ্ট হয়, তবে এই কষ্টগুলো আমার কষ্ট মনে হবে না যদি এরা সব মেনে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মনে খুব ব্যথা, নবী একা একা যায় রাতের অন্ধকারে, নবী আবার নামাজ পড়তে চলে যায় তাহাজ্জুদের রাতে, নবী আবার লুকিয়ে লুকিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে চলে যায়। ও ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহ খানে কাবাতে পৌঁছে
পৌঁছে গিয়ে এবার আল্লাহ কাবাকে সামনে রেখে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। আবু জাহেল জানতে পারে মুহাম্মদকে মেরে দিতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে নিতে হবে। এ মুহাম্মদ যদি বেঁচে থাকে, এ মুহাম্মদ আমার গদিটা কেড়ে নেবে, মোহাম্মদ আমার গদি কেড়ে নেবে, একে মেরে দিতে হবে। কি করে মারবো? সামনাসামনি মারতে পারবো না, কেন? ওর অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছে, তোকে কৌশলে মারতে হবে, হেকমতে মারতে হবে। দেখেন না, অনেক মানুষ মানুষকে খুন করে, করে না করেনি বলে, কেমন করে সামনে এসে করতে পারে না, লুকিয়ে লুকিয়ে চাঁদ ওখানে বসে দেখাচ্ছে, পিছন থেকে এসে বুঝতে পেরেছেন তা পুরুষের মতো সে ধুম করে দিল, কানের মধ্যে দিয়ে দিল। আর পুরুষের তো সামনে সামনে আসে, জানে সামনে গেলে মারতে পারবো না, তাই সামনে আসে, পেছন থেকে মারে। তো আবু জেহেল আমার নবীকে সামনে থেকে মারতে পারবে না, তার পেছন থেকে মারার চক্রান্ত করলেন। কি রাতের অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন নামাজ পড়তে যাবে, আমি আবু জেহেল এমন ভাবে মেরে দেবো কেউ সানে গোপনে জানতে পারবে না, টের পাবে না। কি করে মারবে? না, তখন তৎকালীন সময় কাবা শরীফ আসতে, নবীর ঘর থেকে কাবা শরীফ আসতে পাহাড়ের আঁকা বাঁকা ঘুরি রাস্তা ছিল। তখন অত কাবা শরীফের চতুর্দিকে ফাঁকা ছিল না, পাহাড় গুলো সব ছিল, আবু কায়েস পাহাড়, সাফা মারুয়া পাহাড়, জাবলিনুর পাহাড়, বিভিন্ন রকম পাহাড় গুলো সব ওখানে পরস্পর ছিল। পাহাড়ের ফাঁকে ফাঁকে গায়ে গায়ে রাস্তা, নবী ওই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেত কাবা শরীফে। তো আবু জেহেল কি করলো, যে আমি রাতের অন্ধকারে একটা গর্ত কাটবো, একটা ডোব কেটে দেবো, কুয়া কেটে দেবো, আর ওই কুয়াতে মোহাম্মদ জানবে না, অন্ধকারে যাবে, পড়ে যাবে, আমি যে পাথর চাপা দিয়ে মেরে দেবো। সকলে বলে নাউযুবিল্লাহ, ভাই আল্লাহ দেখে বাঁচাবে, তাকে কেউ মারতে পারবে বলে? আর আমার আল্লাহ আমার নবীকে জানি, ভাবি দুনিয়াতে আমি মৌত তোমার কারোর হাতে লিখি না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে মারবে, মেরে দেবে, মৌত হয়ে যাবে, এটা আমি রাখি না, কারোর হাতে মৌত তোমার হবে না। এবং অসুবিধা হচ্ছে নারে তাকবীর নারে কেউ জানে না আবু জেহেল হচ্ছে মক্কা শরীফের তৎকালীন নেতা। এ শুনছেন শুনছেন তো, নেতা আবু জেহেল। নেতা যদি অন্যায় করে জনগণ জানতে পারলে বাখান খাবে না, ওই জন্য আবু জেহেল কাউকে জানায়নি নবীকে মারবে। এখন রাস্তাতে গর্ত কাটা এটা অপরাধ কি অপরাধ? অপরাধ না। এখন আবু জেহেল নবীর যাওয়ার পথে রাস্তাতে গর্ত কেটে দিলে, আমার নবীকে মারার জন্য রাস্তার উপরে বত্ত কেড়ে দিয়েছে, আমার হাবিব জানে না, আমার হাবিব জানে না, ও ফেরেস্তারা চলে যাও চলে যাও, ওই বত্তের মুখের উপরে তোমাদের নূরের ডানা বিছিয়ে দেবে। বলবেন না সুবহানাল্লাহ, ওই কুয়ার উপরে তোমাদের নূরের ডানা বিছিয়ে দেবে, আমার হাবিব জানতেই পারবে না, তোমাদের ডানার উপরে ভর করে পেরিয়ে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ কুদরতের ক্ষমতায় ফেরেশতা এসে ডানা দিয়ে গর্তটা বুঝিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নবী জানেই না, নবীকে জানানো হয় না, আল্লাহও জানাই না, আর আবু জেহেল তো জানাই না। নবী গেলেন, যে নামাজ পড়ে নিলেন, নামাজ পড়ে নিলেন, নামাজ পড়ে আবার নবী বাড়িও চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কখন নবী যাবে এটি তাকিয়ে বসে আছে, দেখো জেগে থাকে, এই গেল এই গেল এই গেল, এখন জেগে থাকে, অন্তরকম করে ঘুম আসে না আসেনি বলে? কেউ যদি একা একা বসে কোনো জিনিস ভাবে, ভাবতে ভাবতে ঘুম এসে যাবে না? আল্লাহর কি কুদরতি ক্ষমতা, নবী যেই সময় ফেরে আবু জেহেলের অন্তরা ঘুম লাগে,
এমন ঘুম লাগিয়ে দিয়েছে, যদি নামাজ পড়ে চলে গেছে ঘুম ভাঙে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন গতি বাড়িয়ে দিয়েছেন পেশাবের, আবু জেহেল ঘুমটা ভেঙে দিয়ে দরজা খুলে বার হবে, কোনখানে গর্ত কেটে যাবো যে হে আল্লাহ স্মরণ ভুলিয়ে দিয়েছে, যেটা বলেন না সুবহান ওখানে আল্লাহ বলে আমার বন্ধুর জন্য গর্ত কেটেছি, না 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 আমার ভাবিকে আমার বন্ধুকে কারো দ্বারাই আমি মুগ্ধ হব না, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ গেল তবে আপনি গেল, আমি আল্লাহ তোকে ওই গর্ততে ফেলে আমি তোকেই মানব, জোরে বলে সুবহানাল্লাহ। অপরাধ করেছে না করেন, গর্ত কেটে বুঝে পারে সারা রাত ডাকাডাকি করেছে, আমি তোদের নেতা আবু জেহেল পড়ে গেছি রে কুয়ায়, সব জনগণ ভাবছে আবু জেহেলের ভক্ত রাস্তায় আমার গর্ত কি করে হলো, আমি তোদের নেতা রে আবু জেহেল আমাকে বাঁচাবি, সকালবেলা যদি জানতে জানতে সব জেনেছে আমি নেতা গর্ত ভেঙেছি তাহলে আমাকে আর কেউ ভোট দেবে, আমাকে আর ক্ষমতায় কেউ রাখবে না, সব মোহাম্মদের দিকে চলে যাবে, কথা ঠিক কিনা বলে। এই তুলবি আর যারা ভক্ত যারা ভোট দিয়ে আবু জেহেলকে নেতা করে রেখেছে, এটা মোহাম্মদের কারসাজি মনে, মোহাম্মদ বিপদে পড়েছে তাই আমাদের নেতার নাম বলে বলে তো বাঁচার জন্য ডাকছি, কেউ কিন্তু সাহায্য করার জন্য আগিয়ে যায় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলকে তুলবে ওখান থেকে কেউ যায় না, আল্লাহ বলে তুই মর ওখানে, আমার হাবিবের জন্য গর্ত পেরেছে, আমার হাবিব না হলে তুই বাঁচবি না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিব না হলে তোকে কেউ বাঁচাতে আসবে না, বাঁচাতে পারবেও না, আমার হাবিবের ওসিলায় তোকে বাঁচাবো যদি বাঁচাতে হয়, আর না হলে তোকে ওখানেই মারবো। ভোরবেলা আপনাদেরকে সকাল এই রাস্তাতে রাত তিনটে থেকে মানুষ সব যাতায়াত করে না করেনি বলে, মক্কার জমিনে তৎকালীন সময় যে সমস্ত মানুষের সকাল সকাল কাজ থেকে তারা উঠে বেরিয়ে ওই পাহাড়ি রাস্তা ধরে সব বাজারে যাবে কাজে যাবে, এখন যেতে যেতে এখন আবু জেহেল গর্ত হঠাৎ করে রাস্তায় গর্ত দেখে পার হতে আবু জেহেল আছে বলে এখন বুঝতে পারে না, এখন গর্ত কেন এখন সাইকেলে যাবে হেঁটে যাবে, গর্ত দেখে বাকনা বাকনা করছে কোন হারাম খোর, রাত্রেবেলা রাস্তাটায় গর্ত কেটে দিয়েছে, কালকে তো ঠিক ছিল, আবু জেহেল বলছে চুপ 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 কর কোনো কথা বলবি না, আমি তোদের নেতা আবু জেহেল গর্তটা কেটেছি রে, জানাজানি করে জানতে জানতে সবাই জেনে গেল অবস্থা খারাপ হয়ে যাবে, তাই তোর আবু জেহেলকে তোলার জন্য তার ভক্তকে বললেন আমাকে তোল আমাকে তোল, ভক্ত বলেন হাত তুলবো, আল্লাহ বলে এ আবু জেহেলের পায়ের তলার মাটি রে, এ আবু জেহেলের পায়ের তলার মাটি, আরে আবু জেহেলকে কুয়া থেকে তুলতে যেন না পারে তুই সেই ব্যবস্থাটা করে দে, মাটি নিচের দিকে চলে গেছে, জোরে বলেন না সুবহান, আল্লাহ পারে না পারেনি, আল্লাহর ক্ষমতা আছে না নাই, আল্লাহর কুদরতি খেলা আল্লাহ খেলছে, দুনিয়ায় যদি ভাঙা পায়ে খেলা হয় আল্লাহর কুদরতি খেলা হবে না হবে না,
বুঝতে পারছেন, ভাঙা পায়ে মাঠ করে দিচ্ছেন খেলে, আর আমার আল্লাহ পারবে না, দুনিয়ার মাটিকে আল্লাহ নিচেতে নামবে, এর আগ করছেন বলছি বলে বাস্তবে একটু বোঝার জন্য একটু ঠাট্টা করলাম, একটা হাসি ঠাট্টা করলো, বুঝতে পারছেন, খেলা হবে খেলা হবে সবাই বলতে যদি পারে, আমি বক্তা যদি বলি ভাঙা পায়ে খেলা হচ্ছে কি হয়েছে, এটাতে আবার নেতাদের রাগ হয়ে যায়, ওয়াজ যদি বলবে কেন খবরদার এসব বলতে যাবেন, বোঝানোর জন্য বলছি, তো আল্লাহ পাক মাটির সরিয়ে দিলেন। আবু জাহেল কই রে হাত বাড়া, হাত তো বাড়িয়েছি নেতা উঠছে না তো, বলছে সে কি রে আর একটু বাকি আছে, বলে তাহলে পাটা বাড়াচ্ছিলেন পাটা ঝুলিয়েছে, পা যেই ঝুলিয়েছে আবার নিচে দিয়ে মাটি চলে গেছে, আর কি হবে, আবু জানা বলে আরে দড়িটা নিয়ে আয়, আমি তো দেখতে পাচ্ছি একটুখানি গ্যাপ, একটুখানি দড়ি নিয়ে আয়, দড়ি আনতে গেল, হাত হাত দড়ি আনলো, ধরুন এক হাত দড়ি আনলো, ওই দড়িটা নামিয়ে দিল, আরে নিচের দিকে মাটি আবার চলে গেল, যতটা গ্যাপ ততটা গ্যাপই রয়ে গেল, ধরে বলে প্রত্যেকের বাড়িতে যত দড়ি ছিল সেই দড়ি গুলো গুনেছিল 80 গজ দড়ি, 80 গজ দড়ি সবার ঘর থেকে দড়ি এনে এনে দড়ি নামিয়েছে, 80 গজ নিচে আবু জাহেল চলে গেছে, জোরে বলেন না আচ্ছা বলে 80 গজ নিচে যদি একটা মানুষ থাকে ওপর দিকে তাকালে কি দেখবে, শস্য ফুল দেখবে না, ধুঁয়া দেখবে না, ও তো কিছু দেখতে পাচ্ছে না, কি হলো রে, বলছে নেতা কি বলবো দড়ি সব সারা হয়ে গেছে আর দড়ি নাই, তুলবো কি করে, তখন আবু জাহেল ভিতরে ভাবছি এ মোহাম্মদ ছাড়া আমি বাঁচবো না, জোরে বলে এ মোহাম্মদ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার পাশের বাড়ি তোমার যে চাচা আবু জেহের ও খুব বিপদে পড়ে গেছে জানেন তো, কুয়ায় পড়ে গেছে, কেউ তুলতে পারিনি আমরা, তুমি ছাড়া কেউ তুলতে পারবে না, তাই আবু জেহের তোমাকে ডাকছে, জোরে বলেন না আমার নবী দয়ার নবী, যত দুশ্মনী হোক আমার নবী তার কষ্ট দেখে আমার নবী তার উপরে এরকম এ করে না, নির্যাতন করে না, জুলুম করে না, কারো কষ্ট দেখলে আমার নবী জানে তো দয়া হয়ে যায় তখনই ছুটে চলে যায়, জোরে বলেন না আমার নবী ছুটে চলে গেল, নবী রাতে নামাজ পড়ে গেছেন, নবী তার দেখেন না কুয়া ছিল, আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আল্লাহ সব পার করিয়ে দিয়েছেন, আবু জেহেল কুয়াতে আছে, চাচা এসেছি বাবা মোহাম্মদ এসেছি, হ্যাঁ চাচা তুমি বিপদে পড়েছো আমি না এসে থাকবো, তাই আমি চলে এসেছি, ও দাদা ও ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা একটু তোল আমায়, বাবা একটু তোল আমায়, আল্লাহ নবী বলে ও দাদা মোহাম্মদ যখন এসে গিয়েছে তোমাকে না তুলে যাবে না, তুমি বা বললে কেন এখানে তুমি কি করতেছিলে, আমি মোহাম্মদ আগে জানতে চাই তারপরে তোমাকে কুয়া থেকে তুলবো, যা করলে বাপ রাখবে না রাখবে, আমি তুলবো না তুলে যাবো না, তোমার কষ্ট তোমার বিপদ এসেছি, আমার নবী বলছে তুলবো, আবু জাহেল মনে মনে করছে আমি যদি বলি তোকে মারার জন্য গর্তটা কেটে নো আর তুলবে তো পালাবে, আবু জাহেল মনে মনে করছে এখন তো বলা যাবে, এ ভাতিজা আগে তুল বাপ তারপরে হবে, চাচা আমি আগে তুলবো না, আগে কথা দিতে হবে, আগে বলতে হবে এ গর্ত ছিল না, গর্তটা কাটলো কে আর তুমি এই গর্তেই পড়লে কেন, এটা আমাকে রহস্যটা বলতে হবে, তুলবে না, এখন গভীর 80 গজ নিচে আছে, বেশি দেরি হলে সরু গর্ত ওই গর্ত থেকে উপর দিয়ে যদি একটা মাটির ছাই যদি পড়ে কি বসে থাকবে, তার তো ভয় বুঝতে পেরেছে নিচে ছুটে যাচ্ছে, সে আর বলতেও পারছে না আর থাকতেও পারছে না নিচে, তোল বাবা আমার নই বলছে তোলবো আমি যখন চিন্তা নাই তুলে তারপর আমি ছাড়বো, তবে বলতে হবে, ও আবু জাহেল বলতে লাগলেন ও ভাতিজা মুহাম্মদ বাবা রে এ গর্তটা আমি কেটেছি, বাবা আমি কেটেছি, বাবা কেন কেটেছো চাচা, কেন তুমি রাস্তার উপরে অন্যায় করলে, এ গর্তটা কেন কাটলে, ভাতিজা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে মারার জন্য এ গর্তটা কেটেছি, ও
আমার জন্য কেনেছে, আমাকে মারার জন্য কেনেছে, আমার নবীর মনে দুঃখ হলো, আমার নবীর মনে ব্যথা হলো, আমার নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ও দাদান কেন গো তুমি আমাকে মারার জন্য এই মানে বন্ধ কিনেছো, ও দাদা আমি মোহাম্মদ তো তোমার কিছু অন্যায় করি না, আমি মোহাম্মদ তো তোমার প্রতি জুলুম করি না, আমি মোহাম্মদ তো কারোর ক্ষতি করি না, কেউ তো বলতে পারবে না আমি মোহাম্মদ জুলুম করেছি, মায়ের গর্ভেতে ছয় মাস বয়স হয়েছিল, কেউ জানুক না জানো তুমি জানো তোমার বাড়ি আমার বাড়ি পাশাপাশি আমার আব্বা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিল, আমার আব্বা যান ব্যবসা ভূমিষ্ঠ হলাম, আমি আব্বা আব্বা করে পাগল হয়েছি, যখনই আমি আব্বা দেখেছি আমার মা আমাকে সান্ত্বনা দিয়েছে, বাবা তোমার আব্বা ব্যবসায় গিয়েছে কেঁদো না বাবা কেঁদো না, আমার মা আমাকে সান্ত্বনা দিয়েছে, আমি মোহাম্মদ বাবার কষ্ট যেন বুঝতে না পারি, বাবার যন্ত্রণা আমি মোহাম্মদ যাতে বুঝতে না পারি, আমার মা বলে না যখন ছয় বছর বয়স আব্বা আব্বা করে পাগল হয়েছিলাম, আমি কারোর কথা শুনি না, আমার মা আমাকে আব্বা দেখাতে নিয়ে গিয়েছিল, ছয় বছর বয়স আব্বা দেখা হলো না, আমার মা আমিনাকে আমি হারিয়ে ফেলেছি, ছয় বছর বয়সে কেউ জানো না জানো মক্কার মানুষ তুমি জানো ছয় বছর বয়সে আমি আব্বা হারা হয়ে মা হারা হয়ে এতিম হয়ে গেছি, আমার কেউ নাই দুনিয়া যার মা নাই আব্বা নাই তার আহা বলে আর খবর নেওয়ার মতো কেউ নাই, কথা ঠিক কিনা বলে, যার মা চলে গেছে আব্বা চলে গেছে একটু চিন্তা করে দেখে, হ্যাঁ আপনার বিবি আপনি একটু রাগ করে এলে আপনার সঙ্গে কই ফেলে নেবে, এত রাত্রি কি করছিলে কোথায় ছিলে কোথাও আবার কি কলখাড়ি লাগিয়েছো নাকি বলবে না বলবে না বলে, হ্যাঁ এই যুবকের একটু পরীক্ষা করে দেখবে, তুমি একটু রাগ করে আসবে আমার বিবি মনে করবে অন্যজনের সঙ্গে হয়তো কল ঝুলে দিয়ে বসে আছে এই জন্য দেরি করে আসছে, আপনার মা জীবনে ভাববে ছেলেটা না আসা পর্যন্ত মা ঘুমাতে পারবে না, কথা ঠিক কিনা বলে, হ্যাঁ সেই মা আমার নবীর নাই ছয় বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে, নবী কাঁদছে চোখ ভরা পানি, চাচা তুমি জানো আমার মা নাই আব্বা নাই আমার তো আর আপন বলে কেউ নাই, আমি তো কারোর ক্ষতি করি, তুমি কেন আমাকে মারতে চাই, ও দাদা জান ও দাদা জান কেন তুমি আমায় মারার জন্য এইভাবে চক্রান্ত করলে গো, ও দাদা জান যখন আমি তুলব না তুলে যাবো না তবে কথা দিতে হবে, আহারে ও চাচা তুমি আজকে কুয়ার নিচে আছো আমি তোমাকে তুলবো, ও চাচা আবু জেল বলছে বাবা তুই না আমাকে পরে সব কথা বলবি, তুই তো বলে না চাচা আগে কথা দাও আমি তোমাকে তোলার পর তুমি এবার আল্লাহকে মানবে, ও চাচা আমি দড়ি দিয়ে তুলবো না আমি মোহাম্মদ হাত বাড়িয়ে তোমাকে তুলবো, অতএব তুমি আল্লাহকে মানবে নবীকে নবী বলে মেনে কলেমা পড়ে মুসলমান হবে, এত কষ্ট দেওয়ার পরে দুঃখ দেওয়ার পরে আমি মোহাম্মদ তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব, জোরে বলেন না সুবহানাল্লাহ, আবু জেল ভিতর থেকে এবার বলছে ভাতিজা তুই আমাকে তোর আমি কথা দিচ্ছি আমি তোর আল্লাহকে আল্লাহ বলে মেনে তোকে নবী বলে মেনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমার নবীর মনটা খুশি হয়ে গেল, জোরে বলেন না সুবহানাল্লাহ, এবার এত চাপে পড়েছে এবার তো কলমা না পড়েও ছাড়বে না, আমার নবী আল্লাহ পাকের দরবারে কুয়াটার পাশে দাঁড়িয়ে গেলেন হাত দুখানা তুললেন, ও রব্বুল আলামিন আল্লাহ যে কো
আমার ইচ্ছা আমার মনের আশা আল্লাহ আমি হাত বাড়াবো আমার চাচা যেন আমার হাতটা ধরে উঠে যায় আল্লাহ তুমি কি পারো না আমি মোহাম্মদের তোলার ক্ষমতা নাই এবার কোয়াতে তুলে পরে তোমাকে আল্লাহ বলে মেনে আমাকে নবী বলে মেনে মুসলমান হয়ে যাবে আল্লাহ তুমি কি পারো না আল্লাহ বলে খাবি কেঁদো না কেঁদো না তুমি যাতে রাজি আমি আল্লাহ তাকে খোঁজে তুমি বিসমিল্লাহ কে আল্লাহ আকবার বলে কোয়াতে হাতটা বাড়িয়ে দাও আমি আল্লাহ আবু জেহেল কবর থেকে তুলে দেবো নবীর মনটা খুশি হয়ে গেল আল্লাহ বলেন হ্যাঁ তুমি রেডি হয়ে যাও হাতটা বাড়িয়ে দাও আবু জেহেলের পায়ের তলার মাটিকে আল্লাহ হুকুম করলেন মাটি রে আমার বন্ধু হাত বাড়াবে তুই উপর দিকে তুলে আমার বন্ধুর হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা লাগিয়ে দিবি জোরে বলেন না সুবহানাল্লাহ নবী হাত বাড়ালেন আল্লাহ বলে উপর থেকে মাটি উঠে এসে আবু জেহেলের হাতটাকে ধরিয়ে দিল নবী এক হ্যাঁচকা মেরে তুলে তাকে কুয়ার উপরে দাঁড় করিয়ে দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলে চাচা এবার তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে আমাকে নবী বলে মেনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও তুমি কথা দিয়েছো না আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাবো সকলে বলে নমস্কার এই এত কষ্ট করার পরে আপনি যদি এরকম কথা বলে আমার নবীর মনে কষ্টটা কম হবে না বেশি হবে সকলে বলে নবীকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে আপনারা কেউ নবীকে কষ্ট দিতে চান চান না তো তাহলে কি করতে হবে নবীর কথা মানতে হবে মানলে জানে আবু বকর আমার নবীকে মেনেছিল থাকতে মন চাই না